আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ফয়জুল্লাহ মাহমুদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দেখাবো কিভাবে নেক্সাস পে অ্যাপসটি ইউজ করবেন, অর্থাৎ দাস বাংলা ব্যাংকের যে নেক্সাস পে অ্যান্ড্রয়েড অ্যাপটি আছে সেটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, সেই অ্যাপসটি মোবাইলে ইনস্টল করার পর সর্বপ্রথম কিভাবে আপনারা সেই অ্যাপসের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, তারপরে কিভাবে এই ডেবিট কার্ডটি আপনারা সেই অ্যাপসের মধ্যে অ্যাড করবেন, এবং সেই কার্ডটি অ্যাড করার পর কিভাবে আপনারা সেই নেক্সাস পে অ্যাপ থেকে আপনাদের মোবাইলে রিচার্জ করবেন, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন মোবাইল দিয়ে, সে বিষয়ে এ টু জেড দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলে সেই নেক্সাস পে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সেই অ্যাপসটিতে প্রবেশ করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনারা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে লগ ইন করে নেবেন। অ্যাপসটিতে লগ ইন করার পর আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ওপেন এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এখানে দেখেন এনআইডি ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ সর্বপ্রথম আপনাদেরকে এনআইডি দিয়ে আপনাদের এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আপনারা যদি এখানে নেক্সটে ক্লিক করেন, এই যে দেখেন ভেরিফাই ইউর আইডি, ভেরিফাই নাও, এখানে ক্লিক করে আপনারা এখানে আইডি কার্ডের সামনের ছবি এবং এখানে আইডি কার্ডের পিছনের ছবি দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সেলফি চাইবে, তারপরে আপনাদের একটা সিগনেচার, সিগনেচারটা তুলে একটা ছবি তুলে দিবেন, তারপর কিছু ডিটেলস আপনাদের কাছে চাইবে, তো সেগুলো সাবমিট করার পর আপনাদের অ্যাপসটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এটি করার পর দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে প্রোভাইড নমিনি ইনফরমেশন, এটিতে ক্লিক করার পর আপনাদের নমিনির সেই একটি পিকচার চাইবে। এই দুইটা জিনিস আপনারা দেখে দেখে পূরণ করে নেবেন। পূরণ করে নেওয়ার পর আপনাদের সেই অ্যাপসটি রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। তো যখন আপনাদের পার্সোনাল ইনফরমেশন এবং নমিনি ইনফরমেশন দেওয়া হয়ে যাবে, তখন যদি আপনারা এখানে অ্যাকাউন্ট ওপেনিং অপশনে যান, তাহলে দেখবেন আপনাদের এখানে দুইটা অপশন ঠিক মার্ক হয়ে যাবে। আর নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে যদি কিছু টাকা অ্যাড করেন, এই যে কার্ডটা আছে আপনাদের এই নেক্সাস পে কার্ড, এই লাল কার্ডটার মধ্যে যদি আপনারা টাকা অ্যাড করেন তাহলে সেই অপশনটিতে টিক মার্ক হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ডটি অ্যাড করবেন। তো সেটি করার জন্য আপনারা এখান থেকে এই যে এখানে কার্ড অ্যাড, এখানে চলে যাবেন। এখানে আসার পর আপনারা চারটি অপশন দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে নেক্সাস ডেবিট কার্ড, অর্থাৎ যে কার্ডটি আমাদের ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট করার পর দেওয়া হয়। আর দ্বিতীয়টি হচ্ছে ক্রেডিট কার্ড, আর তৃতীয়টি হচ্ছে রকেট অ্যাকাউন্ট, যেটা মোবাইল নাম্বারে করা হয়। আর চতুর্থটি হচ্ছে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট। তো আমরা এখন নেক্সাস ডেবিট কার্ড প্রথম যে অপশনটি আছে এটি অ্যাড করব। তো এটি অ্যাড করার জন্য এখানে টিকমার্ক দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন, তারপরে এখানে প্রসিড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন প্রথমে ডিসপ্লে নেম, এখানে আপনার অ্যাকাউন্ট নামটা সঠিকভাবে দিয়ে দিতে হবে। আমি নামটা দিয়ে দিচ্ছি, তারপরে এখানে ক্রেডিট কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। আমার নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তারপরে আপনারা যখন কার্ডটি এনেছিলেন তখন সাথে একটি গোপন পিন দেওয়া হয়েছিল, সেই পিনটি এখানে দিয়ে দিবেন। এই পিনটি দেওয়ার পর আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সিমে একটি কোড আসবে,
আর আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে অবশ্যই এটি অ্যাড করার সময় আপনাদের এই জিনিসটি খেয়াল রাখতে হবে, আপনাদের ব্যাংকে কি 500 টাকার উপরে ব্যালেন্স আছে কি না। যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু এটি অ্যাড করতে পারবেন, আর যদি এর কম ব্যালেন্স থাকে অথবা 500 টাকা সমান ব্যালেন্স থাকে তাহলে এই কার্ডটি কিন্তু অ্যাড করতে পারবেন না। কারণ অ্যাড করার সময় আপনাদের কার্ড থেকে 1 টাকা তারা কেটে নেবে, কেটে নেওয়ার পর এটা দেখবে যে আসলে কার্ডটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে আবার এটা ব্যাক করে আপনাকে দিয়ে দিবে। তো এই যে কোড চলে আসছে, এই কোডটি আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, তারপর এখানে গো অপশনে ক্লিক করব, তাহলে দেখবেন আপনার কার্ডটি সঠিকভাবে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন আমার কার্ডটি কিন্তু এখন অ্যাড হয়ে গেছে। তো এখন আমি চাইলেই এখান থেকে আমার ব্যালেন্স, তারপরে সব রকমের লেনদেন এখান থেকে করতে পারবো। এই যে দেখেন এখান থেকে আমি কিন্তু এখন আমার ব্যালেন্সটি চেক করতে পারবো। তো আমি এখানে ব্যালেন্স ইনকোয়ারি এখানে ক্লিক করব, তারপরে এই কার্ডে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কিন্তু আমার 400 টাকা আমার কার্ডের মধ্যে আছে। তো এভাবে আপনারা কার্ডটি অ্যাড করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট করবেন, ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে তার উত্তর দিয়ে দিব। ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারও তা থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।